গুড মর্নিং বন্ধুরা, আজ হলো সোমবার, তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আর আমি এবার থেকে ব্লগিং এই তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন বাজে হলো 8:40, 8:40, এই ঘড়িতে 8:40, মানে আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে, এখন 8:35। এখন স্নান হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আমি ঠাকুর ঘরে পুজো দিতে। পুজোটা দিয়ে এসে টিফিন করব, তারপরে আজকে যাব একটু ঘুরতে, একজনের বাড়িতে ঘুরতে যাব। আর এই উপরের ঘরটা অন্ধকার, পুরো অন্ধকার, দেখতে পাবেন না। দরজাটা খুলে, এটা হচ্ছে ছাদের ঘর, আগে ছাদের দরজাটা খুলে নিই, তারপরে একজনের দেখিয়ে দিই। আমার এই ছাদটা আজকে প্রচন্ড রৌদ্র, ছাদটা কাজের দিদি চলে এসছে, কাজের বৌদি, ঠাকুরটা আজকে অনেক ফুল ফুটেছে, এগুলো সব আমার গাছের ফুল, এই দেখুন প্রচুর ফুল ফুটেছে। গোপাল উঠে পড়ো। তো বন্ধুরা, গোপালকে বসিয়ে রাখছি, এরপরে আমি সব বাসন মেজে রেখে এসে গোপালকে স্নান করিয়ে তারপরে নতুন বস্ত্র পরিয়ে সেবা দেব। তো এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, আমি কুকিং চ্যানেলে ব্লগিং দিচ্ছি, আজ আমার প্রথম এই ব্লগ দেওয়া। তো হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে হঠাৎ এরকম, আমি বিশেষ কারণবশত পিওর কুকিংটা ছেড়ে দিচ্ছি, তাই জন্য একটু অসুবিধে হয়তো হচ্ছে, কিন্তু আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আর আমার ভিডিও দেখতে দেখতে আপনারা সবটাই জানতে পারবেন। আশা করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বেল গাছগুলো ভালোই হয়েছে। তো এখন বাজে 9:15, এখন রান্নাঘরে চলে এসেছি, এবার রান্নাঘরে টিফিন হবে। রুটি আর পনিরের তরকারি, পনির ঘরে বসিয়েছিলাম, সেই পনিরের একটু তরকারি করবো। আর এই কাপড়টা দিয়ে করেছিলাম, কিন্তু কোনো রং টং ধরেনি, বুঝতে পারছেন। আর এটাকে পিস পিস করে কাটা হবে। মনে এবার পিস পিস করে পনির কাটবে হ্যাপি বার্থডে করে। ছুরিতে একটু তেল, তেলটা লাগিয়ে নিলে তাহলে পনিরটা কাটতে সুবিধা হয়, তাহলে আটকে যাবে না। আর পনিরের এরকম ডিজাইন, এটা তো ঘরে বসানো। আর আজকে বানাবো হচ্ছে পেঁপে পনিরের তরকারি। পেঁপে পনিরের তরকারি খেয়েছেন কেউ? পেঁপে দিয়ে পনিরের তরকারি,
পনিরের তরকারি পেঁপেটা দেখো কত সুন্দর ড্রামের মতো পেঁপে পনিরের তরকারি এমনি সুন্দর করে সবসময় তো খাওয়া হয় আজকে পেঁপে দিয়ে খাওয়া হবে ভালো লাগে মানে একবার করেছি কিন্তু দারুণ হয়েছিল আর আপনাদের তো বলাই হয়নি আজকে হলো সোমবার আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে যাব তাই জন্য শুধু সকালের টিফিনটা করে আমরা চলে যাবো কাছাকাছি বেশি দূর নয় আপনাদেরকেও নিয়ে যাব চলুন পেঁপেটা কেটে নিই আর এখানে কালো জিরে 15 লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর পেঁপেটা কেটে রেখেছি যেরকম দুম দুম করে এগুলোকে ভালো করে ফ্রাই করবো আর সাদা তেলে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন আর এখানে হচ্ছে পনিরটা বেশি ভাজা হয়ে গেছে নিয়ে করেছে তো বেশি ভাজা হয়ে গেছে আর একটু হালকা ভাজতে হবে আর উষ্ণ নুন জলে মানে লবণ দিয়ে আর জলটা গরম করে জলে ভিজিয়ে রেখেছি পনিরটা নরম হবে পারলে ওতে একটু চিনিও দিয়ে দেবেন তার মধ্যে আগে দিয়ে দিচ্ছি লবণ এখন অল্প করে দিলাম অল্প করে হলুদ দিয়ে এটাকে ভাজা করছি এটা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি গোটা একটা মাঝারি ধরনের মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি জিরে বাটা এক চামচ মতো আদা বাটা হাফ চামচ মতো আর লঙ্কা বাটা যার যার আলু দিয়ে যেরকম থাক সেরকম দেখে দেবেন দিয়ে এবার এটাকে কষে এতে বেশি মশলা লাগে না এবার দিয়ে দেবো আর একটু লবণ এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো জলটা দেবো সেই পনির যেটা ভিজিয়ে রেখেছিলাম ওই পরিমাণের জলটা পনির সঙ্গে ফেলে দেবো এটা কষিয়ে নিয়ে ভালো করে আপনাদেরকে বলেছিলাম যে নতুন ভিডিও আসতে চলেছে নতুন ভিডিও মানে এই ব্লগ ভিডিওই করব তো তার সাথে আমার রান্নাটাও থাকবে রান্নাটা অবশ্যই শেয়ার করব সেটাও বলেছিলাম এই পেঁপে আলু আর পনিরের তরকারিটা রেসিপিটা করছি আমরা খেয়েছি আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই ভিডিওগুলো মানে কুকিং ভিডিওটা আমি একদমই ছেড়ে দিচ্ছি তা নয় আমার এই ব্লগ ভিডিওর মধ্যেই কুকিংটা থাকবে আরও কিছু টুইস্ট আসবে সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কিচেন উইথ সোমা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন কিছু বিশেষ কারণে কুকিং চ্যানেলটা প্রিয়ভাবে কুকিং চ্যানেলটা যেটা করতাম একদম শুধুই রান্না দিতাম সেটা ছেড়ে দিলাম বিশেষ কারণ তো সেই কারণটা পরে জানাবো এটা কষানো হয়ে গেছে পনির সঙ্গে জলটা জলটা যার যার প্রয়োজন অনুযায়ী দেবেন আর একটু জল দেবো জলের পরিমাণটা ঠিক এরকম রাখেছি মাখা মাখা আর একটু জলও থাকবে
সেটাকে এবার ঢাকা দিয়ে দেবো। তো পেঁপে আলু পনিরের তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে আলু তো আছেই, কিন্তু এটা হলো পেঁপে পনিরের তরকারি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। বলেছিলাম ঘুরতে যাচ্ছি, ঘুরতে মানে কি নিমন্ত্রণ বাড়ি, সেই ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে, পাশেই বাড়ি, পাশে মানে একটু যেতে হবে, হেঁটেই হয়ে যাবে 5 মিনিটের রাস্তা। তো এই হলো লুক, পুরো লুকটা দাঁড়ান দেখায় পুরো লুকটা, এই হলো পুরো লুক। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা নতুন আজকে বললাম, ভালো লাগছে তো? আর এই হলো আমাদের তিনজনের লুক। জামাই বাড়ি যাচ্ছে, জামাই বাড়ি বাড়ি যাচ্ছে, মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিমন্ত্রণ খেতে গিয়ে, খেতে যেতে গিয়ে জুতো ছিঁড়ে যাচ্ছে, এমন ফেবিকুইকটা দিয়ে আটকে নিতে হবে ওইখানে গিয়ে। ফেবিকুইক ভাগ্যিস আমার ব্যাগে ছিল। কেউ আসেনি, টাকুটাই এসেছে। এই হলো আমার ভাগ্নি, তো বন্ধুরা এখন বসে গল্প করছি আমরা। আর তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।